দর্শক, আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে, বিশাল এক কাঁচামালের পাইকারি বাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়ে থাকে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ আমদানির কারণে কিন্তু পেঁয়াজের বাজারে দাম অনেকটা কম। তো দর্শক, আজকে আমরা এক আঙ্কেলের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো এবং এলসি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয়। তো দর্শক, চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন। তো আঙ্কেলের নাম কি? আমার নাম মোহাম্মদ দুলাল। দুলাল আঙ্কেল, আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজের বাজার আজকে আপনার 34 টাকা উপরে, মানে এলসিটা যেটা ইন্ডিয়া থেকে নাসিক থেকে আসে ওইটা হচ্ছে 34-35 টাকা। হ্যাঁ, 34-35। আর দেশি পেঁয়াজের দাম কত পড়ে? দেশি আপনার মাথা বাজার আছে 50 টাকা, নিচে 45। 50 টাকার নিচে হয়েছে 45 টাকা। আচ্ছা, তো আজকে আমরা এই শুরু থেকে একটু সামনে থেকে দেখিয়ে দিয়ে আসেন। এইটা তো ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান না? ইন্ডিয়ান ইন্ডিয়ান। এটা কত করে? এটা 32 টাকা। এটা 32 টাকা। 32। সাইজ তো অনেক বড়, ভাই। অনেক বড়। আচ্ছা, সাইজ তো অনেক বড় আছে, এটা 32 টাকায় দিচ্ছেন? জি জি। ভিতরে কি ভালো আছে? হ্যাঁ, একের মাল, এটা খুব একদম ভালো আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 32 টাকা করে আজকের বাজারে দিচ্ছেন, 32 টাকা। এটা কি নাসিকের? না, এটা ইন্দোর। ইন্দোর, এটা হচ্ছে ইন্দোরেরটা। আচ্ছা, এটা হচ্ছে 32 টাকা আজকের বাজারে, এটা হচ্ছে পাইকারি দাম। জি, কিন্তু খুচরা বাজারে আর একটু বেশি হবে। জি, খুচরা বাজারে দাম হালকা একটু বেশি হবে, কারণ হচ্ছে তাদের গাড়ি ভাড়া আছে, তারপরে যে কমিশন আছে, তাই না, এগুলা। আচ্ছা, এইটা হচ্ছে আজকে 32 টাকা করে। বস্তায় কত কেজি আছে? বস্তায় 55 কেজি। 53-54 কেজি হবে। আচ্ছা, আর সবচেয়ে ভালো কোনটা, একবার ইন্ডিয়ান সবচেয়ে ভালোটা? এটা ভালো হয়েছে, ভিতরে এটা আছে, ভিতরে নাসিকের যেটা একদম ভালো কোনটা? এই নাসিকের বীজ, এগুলি ভালো। এটা সবচেয়ে ভালোটা, এটা নাসিকের। এইটা কত করে আজকে? 4 টাকা। কত করে? 3 টাকা দিয়ে 4টা, 33 টাকা। 33 টাকা। জি, এইটা হচ্ছে 33 টাকা করে নাসিকের একদম ভালোটা। আচ্ছা, 33-34 টাকা। এটা হচ্ছে নাসিকের একদম ফ্রেশ কোয়ালিটির যেটা, এটা, তাই না? ভিতরে মোটামুটি সমস্যা? না না, সমস্যা নেই, সমস্যা হবে না। এইটা কত করে? এটা দাম একটু কম আছে। এটা কত করে? এটা আপনার 3 টাকা 2 টাকা 3 টাকা। এটা হচ্ছে 32-33 টাকা নগরের মাল। হ্যাঁ, এটা হচ্ছে নগরেরটা, এটা হচ্ছে 32-33 টাকা। এটা কিন্তু সাইজটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড়, অনেক বড়, এবং একদম ফ্রেশ আছে, এটাও কিন্তু খারাপ না। এটা মূলত বেশি হোটেলে বেশিরভাগ নিয়ে থাকে, হোটেল ব্যবসায়ীরা বেশি নেয়, কারণ সাইজটা বড়, কাটাকাটির জন্য সুবিধা হয়। এইটা হচ্ছে 32 টাকা করে আজকের বাজারে, তাই না? জি জি। আচ্ছা, এটা হচ্ছে নগরের? জি, এটা হচ্ছে নগরেরটা। আচ্ছা, এটা 32 টাকা করে আজকে দিচ্ছেন, এইগুলো যা আছে সবই হচ্ছে 32 টাকা কেজি। 32-33 আমরা এরকম বিক্রি করি, 32-33 টাকা এরকম। আচ্ছা, আর এইটা হচ্ছে 34 টাকা। জি, 34-35 টাকা। আর এইগুলো কত করে? এই একই, সেম সেম মাল, একই না? আর এই ফরিদপুরের এই যে পেঁয়াজ কত করে? এটা ফরিদপুর না পাবনার? না, এটা আপনার এলসি। এটা এলসি না? জি। এটা কত করে? এটা বেশি, এটা তো ওই দামি বেশি আপনার। এটা হচ্ছে আপনার ওই যে 32-33 টাকাতে আছে, এটাও ফ্রেশ আছে অনেক। একটু ভিতরে যা সমস্যা থাকে আপনার বাছাই করে বিক্রি করেন। আচ্ছা, আর এইগুলো কত করে? ওটা একই দাম, ও এইটা একই, 32 টাকা করে। এটা 32 টাকা করে। আচ্ছা, আর এইগুলো আঙ্কেল? এগুলো ওই দামে আপনার 33-34 টাকা দাম। এটা 33-34 টাকা করে। আচ্ছা, এটা একটু ছোট সাইজটা, মিডিয়াম মিডিয়াম সাইজ আছে, দেশি পেঁয়াজের মতন। আর এইটা কত করে? হ্যাঁ, এটা ওই কোয়ালিটির দামই। এইটা কত? এটাও একই দামই পড়ে, একই দাম, 3 টাকা। 3 টাকা করে। আচ্ছা, তো সামনে আর কি কি আছে? আর কিছু নাই, এই যা সামনে আছে এইখানেও তাই আছে। রুবেল ভাই কেমন আছেন? ভালো আছেন ভাই? আচ্ছা, দেখামো দেখামো। আর এই এইটা কোথার? এটা আমরা মোটা একদম, এইগুলো বেশি আমরা ওই একই মাল মোটা। এইটা কত? 3 টাকা দিয়ে 4 টাকা। এটা 34 টাকা? 34। এটা 33-34 টাকা করে এইটা দিচ্ছেন আজকের বাজারে। আচ্ছা, আর এইগুলো কত করে? কিছু বাদ যায় আর কি, কিছু বাদ যায়। 53 কেজির ভিতরে 3-4 কেজি নষ্ট হইতে পারে, 5-6 কেজি এরকম নষ্ট হইতে পারে। আচ্ছা, তো খুচরা ব্যবসায়ী ভাইরা যারা নেয়, তাদের তো আরো কয়েলি আছে, আরতদারি আছে, তারপরে আপনার গাড়ি ভাড়া আছে, তাদের জায়গায় যেখানে সেখানে খরচ আছে, এরপরে 7-8 টাকা খরচ আছে কেজি, তাই না? তাদের আরো খরচ আছে, এরপরে তাদের দাম বিক্রি করতে হয়। এইটা যেহেতু 30 টাকা, তাদের 42-43 টাকা বিক্রি করতে হয়, 45 টাকা এরকম বিক্রি করতে হয়। হ্যাঁ, ঘাটতি আছে। তো দাম তো মোটামুটি এখন অনেক কম, ইন্ডিয়া থেকে কি আমদানি বেশি হইতেছে? প্রচুর আমদানি,
প্রচুর আমদানি হইতেছে আপনাদের ঘরেও অনেক ধরনের পেঁয়াজ আছে আজকে যেহেতু আমদানির পরিমাণ বেশি এই জন্য তো গাড়ি অনেক আজ ঢুকতেছে এখন অনেক গাড়ি ঢুকতেছে আচ্ছা তো আঙ্কেলের কি নাম বলছিলেন মোহাম্মদ দুলাল শেখ দুলাল শেখ আচ্ছা তো বেচা কিনে কেমন হইতেছে আজকে তো মোটামুটি আছে বেচা কিনে আছে টুকটাক আজ শুক্রবার তো আজ বেচা কিনে কম হইছে আজকে একটু কম হইতেছে আজ কম আছে আজকে কম হইতেছে আচ্ছা কালকে বেছিলাম তা তার আজ অর্ধেক বেছিলাম আর আজকে কম হইতেছে আচ্ছা তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম